দর্শক স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নিয়ে একটি সুখবর জানাব। সৌদি আরবে কবে থেকে চালু হবে ফ্লাইট, চলুন জেনে নেই। পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। সৌদি আরবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনা শুরু হবে 29 মে থেকে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 24 মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে। বিমান বলছে, সৌদি আরবে প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টাইন প্যাকেজ সুবিধা নিশ্চিত করা সাপেক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 29 মে থেকে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। তবে সৌদি আরবে যেতে আগে ভ্রমণকারী ও প্রবাসীদের কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এর জন্য হোটেল বুকিংসহ কোয়ারেন্টাইন প্যাকেজ ও বিমানের আসন সংরক্ষণের জন্য বিমানের যে কোনো সেলস কাউন্টারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। এর আগে সৌদি আরব কর্তৃপক্ষ 20 মে থেকে বিভিন্ন শর্ত আরোপ করায় 5 দিনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরবগামী সব ফ্লাইট স্থগিত করা হয়। সৌদি কর্তৃপক্ষের হোটেল কোয়ারেন্টাইন সহ বিভিন্ন শর্ত আরোপের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ভোগান্তিতে পড়েন সৌদি গামীরা। হোটেলে বুক করা, ফ্লাইট শিডিউল পাওয়া সহ সামগ্রিক বিষয়ে বিভ্রান্তির মধ্যে আছেন সৌদি থেকে ছুটিতে দেশে আসা প্রবাসীরা। এখন বিমান কর্তৃপক্ষ জানিয়েছে 29 মে আবার সৌদি আরবে ফ্লাইট চলা শুরু হবে। বিস্তারিত জানতে বিমানের ওয়েবসাইট www.biman.airlines.com বা বিমান কল সেন্টার 01990997997 এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। দর্শক, এখন বিদায় নিতে হচ্ছে বরাবরের মতো সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটি ক্লিক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমাদের সাথেই থাকুন।